হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটি বেরিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। এখানে আপনাদের ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলির জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। পাওয়ার গ্রিড হচ্ছে একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার। এখানে আপনাদের সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, প্রথমে 2 বছরের জন্য, পরবর্তীকালে আপনাদের কন্ট্রাক্ট আবার বাড়ানো যেতে পারে। তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। এখানে আপনাদের পোস্ট কোড দেওয়া রয়েছে, এখানে আপনাদের পোস্টের নাম দেওয়া রয়েছে, এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তা দেওয়া রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ভ্যাকেন্সি রয়েছে 50টি। ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 15টি। ফিল্ড ইঞ্জিনিয়ার আইটি পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 15টি। এরপর রয়েছে ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল, ভ্যাকেন্সি রয়েছে 480টি। ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 240টি। তো সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 800টি। বয়সীমা এখানে আপনাদের চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 29 বছর পর্যন্ত। এবার আমরা দেখে নিই আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের বিই, বিটেক অথবা বিএসসি করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পোস্টের জন্য আপনাদের বিই অথবা বিটেক অথবা বিএসসি করা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। ফিল্ড ইঞ্জিনিয়ার আইটি পদের জন্য আপনাদের বিই অথবা বিটেক অথবা বিএসসি করা থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি নিয়ে। ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল নিয়ে এবং ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। প্রত্যেকটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার আমরা দেখে নিই স্যালারি। ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আপনারা স্যালারি পেয়ে যাবেন 30,000 টাকা পার মান্থ এবং ফিল্ড সুপারভাইজার পদের জন্য আপনারা স্যালারি পেয়ে যাবেন 23,000 টাকা পার মান্থ। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কিভাবে হবে। ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আপনাদের সিলেকশন হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। ফিল্ড সুপারভাইজার পদের জন্য আপনাদের সিলেকশন হবে, প্রথমে হবে আপনাদের টেকনিক্যাল নলেজ টেস্ট এবং তারপর হবে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য 400 টাকা এবং ফিল্ড সুপারভাইজার পদের জন্য 300 টাকা। তবে ST, SC, PWD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনারা এই ডকুমেন্টসগুলো অবশ্যই আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ, সিগনেচার, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে। তো এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা এই পয়েন্টসগুলি অবশ্যই একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে 21 নভেম্বর থেকে এবং চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। আপনাদের কবে ইন্টারভিউ হবে অথবা স্ক্রিনিং টেস্ট হবে তার ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তার ডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা অবশ্যই মাঝে মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করতে থাকবেন। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পাওয়ার গ্রিডের। এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনারা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। এরপর আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টের নামটিকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে এবং তারপর আপনারা কন্টিনিউ করে সেভ করে দেবেন, তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা একটি রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন।
রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা আবার এই পেজে ফিরে আসবেন। এখানে এসে আপনারা ক্লিক হেয়ার টু লগ ইন এখানে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন আইডি এবং ইমেল আইডি এন্টার করে লগ ইন করে নিতে হবে। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনারা ইজিলি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।